সে খুব ভালো মানুষ সে দুইটা নাম্বার এই জায়গা এমপি ছিল আমরা মাইরকলে আমরা বসবাস করছি يا مالك يا مالك يا مخين يا مخين يا معين يا الله كبلاسي يا الله كبلاسي يا الله 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 يا
লাখো জনতার উপস্থিতি থেকে আজ কোরআনের পাখি আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইকে অশ্রুসিক্ত নয়নে বিদায় করা হবে। এই জানাজার ময়দান প্রমাণ করে যে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের পাখিকে এদেশের কোটি কোটি জনতা কত ভালোবাসে। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাই বিশ্ববরণ্য ইসলামিক স্কলার হুজুরের এই জান্নাতি চেহারাটা দেখার জন্য আজ তার জানাজায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এই যে একটি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি এই অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সের ভিতরেই কোরআনের পাখি জান্নাতের পাখি ব্রহ্মবস্ত্রী আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। দেখুন লক্ষ লক্ষ জনতা এক নজর তাকে দেখার জন্য এখানে পাগলের মতো ভিড় হয়েছে। আমি কদিন আগে মক্কা মোকাররমায় গিয়েছি, হজরে আসওয়াদে আমি দেখেছি হজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য লোকেদের কি ভিড়। আমি আজকে সেই দৃষ্টান্ত এখানে দেখতে পেয়েছি, কোরআনের পাখিকে দেখার জন্য কত ভিড় এখানে নেমে এসেছে। এটাই প্রমাণ করে যে আল্লাহর পথে যারা নিজেদেরকে নিবেদিত করে তাদের মর্যাদা শুধু দুনিয়ায় নয়, মৃত্যুর পরেও থাকে, আখেরাতেও থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা রয়েছে, তাফহিমুল কোরআন হিফজ মাদ্রাসা। এই মাদ্রাসার এই মাঠে পানি, এখানে প্রচুর পানি, কিন্তু পানির উপরেও লোকেরা দাঁড়িয়ে আছে। আমি একটু পানিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এখানে পানি, পানির উপরে লোকেরা এভাবে দাঁড়িয়ে। মসজিদের মিনারের উপরে লোকেদের অবস্থান হয়েছে, এখানে দাঁড়িয়েও তারা কোরআনের পাখির বিদায়ের একটা মুহূর্ত তারা দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে আছেন। ছাদের উপরে জনতার ভিড়, এটা শুধু মাদ্রাসা ময়দান তাফহিমুল কোরআন আলিম মাদ্রাসার ময়দানের এই চিত্র। আমরা খবর নিয়ে দেখেছি চারিদিকে আপনার কয়েক মাইল দূর এরিয়াতে আল্লাহর কোরআনের পাগলেরা, কোরআনের পাখি আল্লামা সাইদুর রহমতুল্লাহ জানাজায় অংশগ্রহণ করেছেন। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।